মই প্রায় পাঁচ দিন থাকিবলগীয়া হয়েছিল। এই পাঁচ দিনের ভ্রমণসূচীর সময় মই ভারতের মহামান্য রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, বিত্তমন্ত্রী ডাঙরিয়ানী আদি সকলোরে লগত সাক্ষাৎ করার সৌভাগ্য হল। গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়ার লগতো দুবারক মই বৈঠকত মিলিত হলো। তারোপরি কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরী, কয়লা মন্ত্রী প্রহ্লাদ যোশী আর স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়ার সহিতেও মোৰ সাক্ষাৎ হল। এই সাক্ষাতর সময়সাত বিভিন্ন সমস্যার উপর আলোচনা করা হল, বিভিন্ন প্রজেক্টর বিষয়ে আলোচনা করা হল। বিশেষক রাষ্ট্রপতি মহোদয়াক মই ফেব্রুয়ারি মাহত ভ্রমণলৈ আমন্ত্রণ জানাইছিল কার্বি যুব মহোৎসব অংশগ্রহণের সমান্তরালভাবে প্রধানমন্ত্রী ডাঙরিয়াকো কেবাটাও বিকাশমুখী প্রকল্পর আধারশিলা স্থাপনের কারণে আমন্ত্রণ জানালো। আর মই আশা করো যে ফেব্রুয়ারি মাহত রাষ্ট্রপতি মহোদয়া আর প্রধানমন্ত্রী মহোদয় দুইজনে ভ্রমণ করব আর বিকাশের যাত্রাক আরো এখোপ আগুয়াই লই যাব। আমার রেডি হয়ে আছে, আমার কনসালটেশনও কমপ্লিট আছে। গতি ফেব্রুয়ারির 4 তারিখের বিধানসভা আরম্ভ হব আর বিধানসভাতে আমি বহু বিবাহ বন্ধর বিধেয়ক সদনত উপস্থাপন। আই বি আর নিয়ার আজি চিফর সহ আপনি বহিছে, আমার এন আই এর সঙ্গে আমার একটা রোহিঙ্গিয়া ইনফ্লেশনের উপর আমার একটা গোচর আমি এন আই এক দিছিল। ত্রিপুরা হয় রোহিঙ্গিয়া ভারতলৈ আহে, সেই সংক্রান্ত 44টা স্থানত রেড করেছিল, বহুতখিনি এরেস্ট হয়েছিল, তার উপর তখেতে মোক অল্প ব্রিফিং করলে। আই বির ডিরেক্টর হয় তপন ডেকা ডাঙরিয়া গুয়াহাটী দিল্লীত আহিলে মই সৌজন্যমূলক সাক্ষাৎ করো, বিশেষ সরকারি কথা বতরা পতা নহয়, ঘরুয়া সম্বন্ধ যেটার উপরতেই কথা বতরা পতা। কেজনমান আলফার যুবকে কেটামান গ্রেনেড লোক প্রবেশ করার বাতরি আমার আছে, কিন্তু তার ভিতর কেবাজনেও আহি গ্রেনেড কেটা জমা দিছে, কেজনমান পুলিশের লগত যোগাযোগ করে আত্মসমর্পণও করেছে। আর মই ভাবো যে ঠিক আছে, এনেকাতো আমার অসমত দুই এটা চলি থাকে, কিন্তু আসল এই মাহর ভিতরতে আমার প্রচেষ্টা আছে যে প্রোটক আলফার লগত চুক্তি স্বাক্ষর করা, আর প্রোটক আলফার লগত চুক্তি স্বাক্ষর হওয়ার পিছত আলফা স্বাধীনের সঙ্গে আলোচনার প্রক্রিয়াটক আগবাই লই যাওয়ার বাবে আমি সিরিয়াসলি প্রচেষ্টা কথা হলে সুধিম কি আছিল কি নাই, কিন্তু বিষয়টো এনেকুৱা যে আলটিমেটলি সকলে বুঝি পাব লাগে, বিশেষ করে পরেশ বৰুৱা ডাঙরিয়া, যে অসমত যিমানে এইবিলাক কাম হব আকো অসমখন পিছুয়াই যাব, দুটা বা তিনটা গ্রেনেড মারিলে তো অসম স্বাধীন নহয়, কিন্তু অসমের ক্ষতিটো হব। সেকারণে মই আশা করো যে এটা অসমত পরিবেশ আরম্ভ হয়েছে, এতিয়া ডাঙর ইনভেস্টমেন্ট বিলাকৰ আলোচনা হয়েছে, এইবিলাক ঘটনা আকো অসমখনের উন্নতিটোয়ে রখাই দিব, আর তো তার বাদেতো একো নহয়। সেকারণে মই এটাই কম যে নিজের জননী জন্মভূমির উপর কোনে বোম মারে সেটোতো নহয়, গতি কাবা কোনবাই বেয়া পাইছে এটা ব্যক্তিগত কাজিয়া এই চলি থাকো, সেটার লগত আমার কথা নাই, কিন্তু অসমখনত আর এইবিলাক করিব গলে কি লাভ। মুখ্যমন্ত্রী হওয়ার 10-12 বার তো কথা পাতিছো, আর বোলে অহাকালি 9টাত পাতিম, অহাকালিও পাতিব পারো, কথা পাতাটো সমস্যা নহয়, কিন্তু তেওঁৰো কম্পালশন আছে, মোৰো কম্পালশন আছে, কথাটো মিলাটোহে সমস্যা, কথা পতাটো সমস্যা নহয়। রোহিঙ্গিয়ার বিষয়টা উঠাইছে, রোহিঙ্গিয়া কি ভারতের কারণে,
অসম আর ভারত তো দুটা বস্তু, ভারতের কারণে অসম আর ভারত তো দুটা বস্তু নয়, গতি ভারতের কারণে একটা সিকিউরিটি থ্রেট। পলিটিক্যাল এবার আর আলোচনা করা নাই, পলিটিক্স আলোচনা বিলাক জানুয়ারি প্রায় হবো। প্রজেকশন চলি আছে বিজেপি লোকসভা ইলেকশন 350 এর উপর ভোট পাবো, এবার আর মানে ইমান তুলেকে যাওয়া নাই, এবার কারণ জানুয়ারির পর রাজনীতি করবো, গতি ডিসেম্বর মাহ ডেভেলপমেন্ট যাও, আশা করছো শান্তি চুক্তি সম্পূর্ণ, তার ড্রাফ্ট আদি রেডি হয়ে আছে, কিন্তু ফাইনাল টাচ কিছু বাকি আছে, গতি জানুয়ারি নতুন বছরতে হোক বা বছর শেষত হোক প্রটক আলফার লগত আমি চুক্তি সমাপ্ত করব খুঁজছো, তারপর আলফা স্বাধীনের লগত আমি সিরিয়াসলি কথা বতরা পতা রাস্তাটা উলিয়াব, এইটো এই নিউ ইয়ার গিফট বলে কব পারি নাকি? এইবিল গিফট বলে মানে কি কম, আর একটা সমস্যা আছে সমাধান হব, তার আর গিফট আদি শব্দ বিভূষণ এইবিল সাংবাদিক আর্টিকেল লিখা মানুষ উপর মই এৰি দিছো, আর বিভূষণত মই কি করব, ড্রাফ্টত কেন ধরনের একটা রূপরেখা করা হয়েছে আপনাদের চক, অসমের সমস্যা বিলাক এনেকুৱা যে আমি কেবাখনো চুক্তি করছো, কাম বহুতবোৰ আগবাঢ়ি আছে, গতি বিশেষ আলফার যেটো প্রোটক আলফার যেটো চুক্তি তাতে বেসিক্যালি ক্লজ 6 বিভিন্ন ইস্যু প্রাধান্য পাব, কারণ অসমিয়ার বা অসমবাসীর যেটো সংরক্ষণ বা আমার যেটো রক্ষণাবেক্ষণ এইটো একটা ইস্যু, আর তেওঁলোকে যেহেতু ইমান দিনে তার কারণে সশস্ত্র সংগ্রাম করেছিল, গতি এইখান চুক্তির জেনেরেলি ইস্যু ক্লজ 6 কথা বা সাংবিধানিক বা রাজনৈতিক অর্থনৈতিক ভূমি সুরক্ষা এই ইস্যুবিল উত্থাপন করেছে, তার ভিতর কি দূর ভারত সরকারে করব পারিব, কি দূর আমি করব পারি, সেই চুক্তি স্বাক্ষর করার আগ মুহূর্ত দেখা যাচ্ছে। এইখানে মাদ্রাসা অলরেডি সাধারণ বিদ্যালয় হয়ে আছিল, কিন্তু নামটির মাদ্রাসা তো এরা নাছিল, গতি এটা আমি অর্ডার দিছো যে নামটির পরও মাদ্রাসা গুছাই দিও, কিন্তু এটা ভাল হয়েছে যে এই বন্ধ হওয়া মাদ্রাসাবোৰৰ যাবার 4,000 লড়ালিয়ে নর্মেল মেট্রিক পরীক্ষা দিছে, যে আমার কারণে একটা একটা প্রাপ্তির বাতর। সমাধান নোহালেকে তো ইস্যুটো থাকিব, সমাধানের প্রচেষ্টা বিলাক আমি লাগি আছো। স্যার, ইউ অলসো ইনভাইটেড প্রাইম মিনিস্টার টু ভিজিট আসাম, উই হ্যাভ সেভারেল প্রজেক্ট লাইনড আপ রাইট ফ্রম গুয়াহাটি রিং রোড, কাজিরঙ্গা এলিভেটেড প্রজেক্ট, কামাখ্যা করিডর, লাসিক স্টেশন, সো লট অফ প্রজেক্টস আর বিং লাইনড আপ, so I have invited Prime Minister to either lay the foundation stone or inaugurate some of these projects. Thank you.